লাব্বাইক আল্লাহ। এবার হজ যাত্রীদের মধ্যে বেশ আলোচনায় 130 বছর বয়সী স্যার হৌদা সেঠি, যিনি এবছরে সবচেয়ে বয়স্ক হজ যাত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আলজেরিয়ান এই নারী সৌদি আরবে পৌঁছেই পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। এই বয়সেও হজ পালনে গিয়ে বিশ্বজুড়ে সবার নজর কেড়েছেন এই নারী। 11 জুন মঙ্গলবার সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইহরামের সঙ্গে জেদ্দা বিমানবন্দরে পৌঁছান বৃদ্ধা স্যার হৌদা। ওই সময় তাকে ফুল দিয়ে বরণ করে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। সেই ঘটনার একটি ভিডিও এক্স হ্যান্ডেলে প্রকাশ হয়েছে। এতে দেখা যায় বিমানবন্দরে ওই নারীকে হুইল চেয়ারে করে নেওয়া হচ্ছে, পরে তাকে ফুলের মালা পরিয়ে দেন বিমানবন্দরের কর্মকর্তারা। তখন সংশ্লিষ্টদের প্রতি দোয়া করতে দেখা যায় ওই বৃদ্ধাকে। তিনি বলতে থাকেন, মহান আল্লাহ সৌদি আরব ও এই দেশের জনগণের মঙ্গল করুন। ভিডিওটি শেয়ার করে হাজি স্যার হৌদাকে ভূয়সী প্রশংসায় ভাসিয়েছেন অনেকে। এত বয়সেও হজের প্রতি তার আগ্রহ, দৃঢ়চিত্ত ও ধার্মিকতা মুসলিম বিশ্বকে ইসলামের মহিমা ও ধর্ম পালনের এক বার্তা পৌঁছে দিয়েছে। শুধু মুসলমানরাই নয়, অন্য সম্প্রদায়ের লোকজনও নিজ ধর্ম পালনে স্যার হৌদার দৃঢ় সংকল্পের প্রশংসা করেছেন। এরই মধ্যে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। 5 দিনের হজে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, আরাফাতের ময়দান ও মুজদালিফা। ইতোমধ্যে বিশ্বের সব মুসলিম দেশ থেকে বহু নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সৌদি আরবের মক্কা নগরে পৌঁছেছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন 11 জুন মঙ্গলবার পর্যন্ত 15 লাখেরও বেশি বিদেশি হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন, যাদের বেশিরভাগই গিয়েছেন বিমানে। আগামী কয়েকদিনে আরও অসংখ্য হজযাত্রী মক্কায় পৌঁছাবেন। হাওলাদার শামীম, আরটিভি।